নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আরও একটা নতুন স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন বা বিকেলে জলখাবারেও খেতে পারেন। এটা খুবই টেস্টি আর ক্রিস্পি তৈরি হয়। এটা এতটাই টেস্টি হয় যে একবার খেলে এটা আপনারা বারবার খেতে চাইবেন। তাহলে বন্ধুরা, আপনারাই আমার এই ভিডিওটা পুরোটা দেখুন আর আমি কিভাবে তৈরি করছি এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন। আশা করছি আপনাদের সকলের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এই রকম নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল আগেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের এই স্ন্যাক্স রেসিপি শুরু করা যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা পাত্রের মধ্যে এক কাপ ময়দা নিয়েছি। এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এরপর দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। ময়ন দেওয়ার জন্য আমি এইখানে ব্যবহার করছি রিফাইন্ড অয়েল, আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে, আমি এখন একটু একটু করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। ঠিক যেমনভাবে আমরা লুচি পরোটা তৈরি করার সময় ময়দাটা মেখে নিই, ওই রকমই ময়দাটা আমাকে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দার ডোটা আমি তৈরি করে নিয়েছি। এই ডোয়ের উপর দিয়ে লাগিয়ে দেব সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা ভালো করে চারিদিকে আমি লাগিয়ে দিচ্ছি। এই ডোটা এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 30 মিনিট। তাহলে আমি ফিরে আসছি 30 মিনিট পর। এই সময় আমি এর আলু স্টাফিংটা তৈরি করে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি এই কড়ার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। আমি এই রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা আর রসুন বাটা। আদা রসুন দিয়ে আমি আবার এটা ভালো করে একটু ভেজে নেব। এইগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা ঝাল বুঝে এখানে ব্যবহার করবেন। দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আমি মশলাটার সাথে পেঁয়াজটাকে একটু কষিয়ে নেব। মশলাটা আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু সেদ্ধ। আমি দুটো আলু সেদ্ধ করে তারপর মেখে রেখে দিয়েছিলাম। আলু সেদ্ধটা দিয়ে এই মশলার সাথে এখন আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। আলু দেওয়ার পর আমি এটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। খুব ভালো করে এটা কষাতে হবে, তবেই কিন্তু এই পুরের টেস্টটা অনেক ভালো তৈরি হবে। তো আমি এটাকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি, আমার পুরটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ময়দা মেখে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, সেই ময়দাটা এখন আমি আবার ভালো করে একটু মেখে নিচ্ছি। ময়দাটা আমি মেখে নিয়েছি, এখন এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। আমরা রুটির জন্য যেমন লেচি কাটি ঠিক সেই মাপেরই আমি লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে, আমি এখন দুটো হাত দিয়ে পাকিয়ে লেচিগুলোকে গোল গোল তৈরি করে নিচ্ছি। এরকমভাবে আমি সব লেচিগুলো তৈরি করে নিলাম। আলুর যে পুর আমি তৈরি করে নিয়েছিলাম সেই আলুর পুরটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি প্রথমে আলুর পুরটা একটু ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি।
আলুগুলো একটু ভালো করে মেখে নিলাম। এখন আমি এই আলুর পুরটা ছোট ছোট করে বল বল আকারে তৈরি করে নেব। দেখুন, আমি এই রকম ছোট ছোট গোল বল আকারে এগুলো তৈরি করে নিচ্ছি, আর এর মাপগুলো আমি একই সাইজে তৈরি করছি। এইগুলো আমি গোল গোল বলের আকারে তৈরি করে নিয়েছি। এর উপর দিয়ে আমি ময়দা ছড়িয়ে দিলাম। ময়দা ছড়িয়ে দেবার পর এইগুলো খুব ভালো করে ময়দার সাথে একটু কোট করে নিতে হবে। আর দেখুন, আমি এরকম হাত দিয়ে চিপে চিপে ময়দাগুলো এর গায়ে লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবকটা বলের গায়ে ময়দা লাগিয়ে দেব। একটা লেচি নিয়ে এই লেচিটাকে আমি এখন বড় করে বেলে নেব। আর আমি লেচিটা বেলার সময় ময়দা ব্যবহার করছি। লেচিটাকে খুবই পাতলা করে বেলতে হবে, মোটা করে বেললে হবে না। যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করে এটাকে আমি বেলে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা আমি কতটা পাতলা করে বেলেছি। এখন এটা চারটে ধার কেটে আমি এটাকে একটু চৌকো করে নেব। আমি চারটে ধার কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এই অংশটাকে আমি তিনটে ভাগে ভাগ করে নেব, তাই আমি লম্বা এটাকে তিনটে ভাগে ভাগ করে নিলাম। এগুলো আমি এখন একটু ফাঁকা ফাঁকা করে সরিয়ে দিচ্ছি। এবার আমি যে আলুর পুরটা গোল গোল লম্বা করে তৈরি করে রেখেছিলাম, সেই একটা পুর আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি গোল করে রোল করে দেব। এটা আমার রোল করা হয়ে গেছে। এটা লাস্টের দিকে এই মুখটা বন্ধ করার সময় আমি এইখানে জল লাগিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময় এটা খুলে না যায়। জলটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে, তাহলে এই মুখটা খুব ভালো করে আটকে যাবে। তো এটা আমার তৈরি হয়ে গেছে। আমি এই রকমভাবেই বাদ বাকি সবগুলো তৈরি করে নেব। এইগুলো ভাজার জন্য আমি কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটা এখন আমি একটু ভালো করে গরম করে নেব, তারপর এগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তো এই রেসিপিটার নাম হচ্ছে আলু রোল সামোসা। তো তেলটা আমার এখন ভালো মতো গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি একদমই কমিয়ে লো ফ্লেমে করে দিলাম। এখন এই রোলগুলো একটা একটা করে এই তেলের মধ্যে আমি ছেড়ে দেব। আমি সব রোলগুলোই এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই রোলগুলো একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এগুলোকে ভাজব। লো ফ্লেমে রেখে এগুলো ভাজার প্রয়োজন নেই। আমি এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। রোলগুলো আমার ভাজা হয়ে গেছে, এর রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এটা আমার ভাজতে 4-5 মিনিটের মতো সময় লেগেছে। এগুলো এখন আমি কড়াই থেকে তুলে নিচ্ছি, আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সবগুলো ভেজে তুলে নেব। তো তৈরি করে নিলাম আলু রোল সামোসা। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানান, আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন, এই রকমই নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক আর একটা শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।